হ্যালো এভরিওয়ান, আমি সোনালে স্টাডি হ্যাব বাংলায় তোমাদেরকে সবাইকে স্বাগত। বাচ্চারা জেনারেলি মান্থস নেম জানুয়ারি ফেব্রুয়ারি এগুলি মুখে মুখে শিখে যায়। সমস্যা হয় স্পেলিং করানোর ক্ষেত্রে, যেহেতু এগুলি বড় বড় ওয়ার্ড, তো বাচ্চাদের এগুলি মনে রাখতে খুব অসুবিধা হয়। কিন্তু আমরা যদি কিছু প্রসেস ফলো করি এবং কিছু সিস্টেমেটিক ওয়েতে তাদেরকে যদি স্পেলিং করানো শেখায়, তাহলে এগুলিও কিন্তু তারা খুব তাড়াতাড়ি শিখে ফেলবে। তাহলে চলো এই প্রসেসগুলি কেমন সেটি দেখে নেওয়া যাক। বাচ্চাদের যে কোনো বড় ওয়ার্ডের স্পেলিং শেখানোর সবচাইতে এফেক্টিভ ওয়ে হলো যে ওয়ার্ডটিকে ভেঙে ভেঙে পড়ানো। তো এই জানুয়ারি ফেব্রুয়ারিগুলি কিভাবে আমরা বাচ্চাদেরকে ভেঙে পড়াবো? এখানে দেখো, এটিকে যদি আমরা বাচ্চাদেরকে এভাবে পড়াই যে জে এ এন ইউ এ আর ওয়াই, জানুয়ারি, তাহলে কিন্তু একটানা পড়ালে বাচ্চাদের মনে রাখতে অসুবিধে হবে। অথচ এটিকে যদি ভেঙে পড়ায়, এটি দুই ভাগে ভাঙা যায়। প্রথমটি দেখো, জে এ জে এন ইউ নু এ আর ওয়াই আর ই, জ্যানুয়ারি, এভাবে পড়াতে পারো। আর একটি হচ্ছে জে এ এন জ্যান ইউ এ আর ওয়াই আর ই, জ্যানুয়ারি। আমি সেকেন্ডটি আমার বাচ্চার ক্ষেত্রে ফলো করেছিলাম। তো প্রথম দিকে এভাবে নিচে দাগ দিয়েও পড়াতে পারো, বাচ্চাদের সুবিধের জন্য, যে কোন ওয়ার্ডগুলিকে একসঙ্গে ধরে পড়তে হবে। এটা জানুয়ারি না, ওকে, জ্যানুয়ারি। নেক্সট দেখো, এফ ই বি ফেভ আর ইউ রু এ আর ওয়াই আর ই, ফেব্রুয়ারি, এটিকে একসঙ্গে পড়তে হবে। এম এ আর সি এইচ মার্চ, এ পি এফ আর আই এল রিল অ্যাপ্রিল, এম এ ওয়াই মে, এটিও একসঙ্গে পড়তে হবে। জে ইউ এন ই জুন, জে ইউ জু এল ওয়াই লাই, জুলাই। এবার দেখো, এ ইউ অ জি ইউ এস টি গাস্ট, এটা আগস্ট না, এটা হচ্ছে অগাস্ট, অ এ ইউ অ, এটা হচ্ছে গাস্ট, অগাস্ট, এটা ভীষণ ইজি। এসিপি সেপ, টি ই এম টেম, বি ই আর ওয়ার, সেপ্টেম্বর। ও সি অক, টি ও টো অক্টো, বি ই আর বার অক্টোবর। এন ও ন, ভি ই এম ভেম নভেম, ভি ই আর বার নভেম্বর। ডি ই ডি, সি ই এম সেম, বি ই আর বার ডিসেম্বর। তো এভাবে আমরা বাচ্চাদেরকে ভেঙে ভেঙে যদি শেখাই, তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি শিখবে। এখন বাচ্চাদেরকে মুখস্থ করানোর ক্ষেত্রে কি করবে, না একটি বা দুটি নিয়ে নেবে। ধরো জানুয়ারি ফেব্রুয়ারি যেহেতু অনেকটা সিমিলার সাউন্ড, তো এ দুটিকে নিয়ে নিলে তো একদিনই চেষ্টা করবে যে এ দুটির বাচ্চাকে মেমোরাইজ করা। তো এভাবে তো ভেঙে পড়াবে, তার সঙ্গে কি করবে না খাতাতে এরকমভাবে, ধরো জানুয়ারি ফেব্রুয়ারি যখন করছে, একদিকে এদিকে জানুয়ারি লিখে দিলে, এদিকে ফেব্রুয়ারি, এবং বাচ্চাদেরকে কী করতে হবে না, সেগুলি দেখে দেখে লিখতে হবে, এবং মুখে যেটি মেক শিওর করবে যে মুখে যেন বলছে সেটি। তাহলে এভাবে প্রসেসে লিখলে তোমরা সবাই জানো যে ওয়ান টাইম রাইটিং ইকুয়ালস টু 10 টাইম রিডিং। তো পড়ার সঙ্গে সঙ্গে লেখাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা আমরা যদি এরকমভাবে বাচ্চাদেরকে লেখাই, কিন্তু খুব তাড়াতাড়ি তারা শিখে ফেলবে। এ তো গেল জানুয়ারি ফেব্রুয়ারি। তোমরা যদি সানডে মানডেগুলিও এরকমভাবে জানতে চাও, তাহলে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও, তোমাদের জন্য সেপারেট আমি সানডে মানডের উপরও ভিডিও বানিয়ে দেবো। আর পড়ার প্রসেস যদি তোমাদের ভালো লাগে, প্লিজ ভিডিওটি লাইক করে দিও, তাহলে আমি খুব খুশি হবো।